আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে আপনাদেরকে সাদর সম্মান জানাচ্ছি। আমি আপনাদেরকে যে ভিডিওগুলো নিয়মিত আপলোড করি আপনারা পছন্দ করতেছেন, দেখতেছেন, লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, এজন্য ধন্যবাদ। তা আমি অনেকের রিকোয়েস্টে 1261 মডেল মেশিন ডেলি 1261 মডেল স্টিকার এখানে নাই, উঠে গেছে। তো 1261 মডেল ঝুঁকি, 1261 মডেল ভিড অফ জাম ঝুঁকি মেশিন, এই ঝুঁকি মেশিনের বিভিন্ন ভিডিও, বিভিন্ন সাইডের ভিডিও আপনাদেরকে আমি দেখাইছি। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে, এই যে এই জিনিসটা, এটা কি? এটাই হলো লোপার থ্রেড ক্যাম, পান বলে সাধারণত ফ্যাক্টরি ভাষায় এটাকে, পান বলা হয়। তো এই পান টাইমিং, এই টাইমিংটা কীভাবে করতে হবে সেইটা অনেকেই রিকোয়েস্ট করছে এটাকে দেখানোর জন্য। সুতরাং আমি সবারই রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছি, সময় সুযোগ মতো আমি ভিডিওগুলো দিতেছি। অনেকে হয়তো আমার অনেক ভিডিওর জন্য আমাকে রিকোয়েস্ট করছেন, অপেক্ষা করেন, সময় মতো আমি সেই ভিডিওগুলো আস্তে আস্তে দেব। তো এই যে পান, এইটা এই শ্যাপের সাথে সংযুক্ত, এই পান টাইমিংটা, এখানে দুইটা নাট থাকে, এখানে দুইটা নাট থাকে, এখানে একটা নাট থাকবে আর এই একটা নাট আছে। তো আমি এইটা কিভাবে টাইমিং করতে হবে সেটা আমি দেখাই। তাহলে আগে আপনাদেরকে আমি পানটারে ভালো করিয়া, অনেকে যারা এটা খুললে দেখার সুযোগ হয় না, নতুন নতুন মেকানিকদেরকে এটা হয়তো দেখার সুযোগ হয় না, তো সেজন্য এটা দেখাচ্ছি আমি। যারা জানেন কাজ তারা তো জানে নেই, আর যারা জানে না নতুন তারা, এই এইটাই হলো পান, এই জিনিসটা এখানে সেট আপ করা থাকে, এখানে এইটাই হলো পান, এই নাট দিয়া, হ্যাঁ এখানে আর একটা নাট আছে, এই দুইটা নাট, দুইটা নাট থাকবে, একটা নাট যেটাই টাইমিং করার পরে আর একটা নাট টাইট দিতে হবে, প্রত্যেকটা জায়গায় দুইটা নাট থাকে। সুতরাং এইটা হলো, এইটা উপরে থাকে, হ্যাঁ পান্ডার উপরে এখানে এইটা থাকে। তো এইটা আমি এখন আপনাদেরকে এটা লাগিয়ে দিই। তো এইটা টাইমিংয়ের থিওরিটা কী সেইটা আমাকে বুঝতে হবে। তো এই যে নিডেল, এই নিডেল এইভাবে নিচে নামবে, নিচে নামে, নিচে নিডেলটা যখন একবারে এই এই লোপারের নিজ বরাবর থাকবে তখন এইটার একটা পজিশন আছে, এই পজিশনটা ঠিক করলে আমার পান্টিং হয়ে যাবে। তো এইটার পজিশনটা কি, আগে এটা আমি লুজ দিয়ে দেখাই, এটা আমি লুজ দেই, আপনারা দেখেন আমি সুন্দর আস্তে আস্তে করতে থাকি, আপনারা দেখেন, দেখবেন এইভাবে করবেন। এটা আমি লুজ দিলাম, এটা লুজ দিলে কিন্তু এটা এটা লড়ে যাবে, এই যে লড়ে যায়, এটা এখন লড়ে গেছে, হ্যাঁ এইটা লড়ে যায়, ঠিক আছে এই লড়ে যায়, হ্যাঁ তখন এইটা কীভাবে কোন পজিশন থাকবে সেইটা আমি দেখাব। তো এইটারে এই নিডেলটা এই বরাবর থাকবে, অর্থাৎ নিডেলের টিপ অফ পয়েন্টটা এই লোপারের নিজ বরাবর যখন মিলবে, এই মিলবে, হ্যাঁ তখন এইটার একটা পজিশন আছে, এইটার পজিশনটা ছোটা তেল কিলো দিই, এটা কিভাবে আমি করব সেটা দেখো ভালো করে। হ্যাঁ আমাকে এই যে লোপার থ্রেড ক্যাম বলে, পান বলে, এটা যে গার্মেন্টসের ভাষায় বলে পান, আর লোপ অ্যাকচুয়ালি মেশিনের ভাষায় লোপ। তো এখানে এই যে এইটার এই দুইটা কোণা আছে, এই একটা কর্নার আছে, এই একটা কর্নার, এই একটা কর্নার আছে, আর এখানে আর একটা কর্নার আছে, এই দেখা যায় দুইটা কর্নার আছে, এখানে এই একটা কর্নার আছে। তো আমাকে এখানে একটা ছিদ্র আছে, এই এখানে একটা, এই একটা ছিদ্র আছে, এই ছিদ্র সাইডটা আমাকে ফলো আপ করতে হবে, এই ছিদ্র সাইড, এপাশের যে কর্নারটা আছে এপাশে কোনো ছিদ্র নেই, সুতরাং এটাই আমি টাইমিং করবো না, টাইমিং করবো হইলো এই পাশের, এই যে এই পাশে, এই পাশে যে ছিদ্র আছে এই এই পাশে টাইমিং হবে। টাইমিংটা কী হবে, যখন আমি এইটা নিচের দিকে এই সমান থাকবে,
আমি আগে এই নাটটারে হালকা একটু টাইট দিয়ে নিই, টাইট দিয়ে নিলাম। এখন এইটা এই পজিশনে এই সমান রাখলাম, হলকা এইটার আমি আস্তে আস্তে ঘুরাবো, এইভাবে আমি ঘুরাবো, এই ঘুরাইলাম, ঘুরাই দিচ্ছি আমি, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে ঘুরে যাও, আমি এটারে নিচে নামাই দিই, কতটুকু এই যে আনলাম, এই যে বেস, এই যে বেস থেকে এই যে মাথাটা, এই পানের মাথাটা 7 মিলিমিটার উপরে থাকবে। তো সুতরাং 7 মিলিমিটার মাপমো কীভাবে মোটামুটি আইডিয়া করতে হবে, যে এইভাবে আমি এই রাখবো, এটা একটু দিয়ে তারপর এইটা আমি ঘুরাইয়া ওই নাটটার আমি বাইর করবো, নাটটার হালকা আর একটু টাইট দিয়ে নেই, নাটটা হালকা করে যাতে আমি এটা ঘুরাইলে ঘুরে। তো এইটা আমি এইভাবে এই দেওয়ার পরে এই যে দিলাম, এই তখন আমাকে এই যে সুতা, এই যে সুতা, এই সুতার কাজটা কি, অর্থাৎ আমাকে যখন এই নিডেলটা এই নিচে নামবে, এই যে সমান থাকবে, ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে আমাকে করতে হবে, করবে কি, এই সাইডে যখন সুতোটা আসবে, সুতোটা আসবে তখন এইটা যখন নিচে নামবে, নিচে নামবে তখন এইখানে সুতোটা এইভাবে ছেড়ে দিবে, এই সুতোটা ছেড়ে দিবে, এই সুতোটা এখান থেকে ছেড়ে দিবে, এই সুতোটা যখন এইভাবে আনবে তখন সুতোটা এখান থেকে আসতে এইভাবে ছেড়ে দিবে, অর্থাৎ এখানে সোজা সুতোটা সোজা হয়ে যাবে, আর এইটা এইটা এই সমান থাকবে, আর সুতোটা এখানে এই ছেড়ে দিয়ে সমান হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে এই পানের উপর পরিমাণ মোটামুটি 7 মিলি থাকলেই যখন ওইখানে নিডেলটা মাথাটা লোপারের নিচ পর্যন্ত যাবে তখন এই পানের সুতোটা এইখানে আস্তে আস্তে ছেড়ে দিবে। দেখেন আমি এমন ঘুরেই দেখাই, হ্যাঁ এই যে নিচে নামলো, নিচে নামলো, নিচে নামলো, আর সুতোটা এই ছেড়ে দিল, এই সুতোটাই মাথায় চলে আসবে। এই অবস্থায় পানটাকে আমাকে এইভাবে টাইমিং করতে হবে, আপনারা বুঝছেন কি না আবার আমি বলি, যখন নিডেলটা এই নিডেলটা লুপারের নিচ বরাবর থাকবে এই, তখন এই সুতোটা এই পানের উপরে থাকবে, অর্থাৎ সুতোটা এখান থেকে ছেড়ে এই সোজা চলে আসবে। তাহলে সেই হিসেবে দেখা যায় এইটার থেকে এই পানের মাথাটা 7 মিলিমিটার হইলে এইটা হয়। তো আপনারা এইভাবে পান টাইমিং করবেন, ফ্যাক্টরিতে মেশিনে পান টাইমিং করবেন এইভাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বন্ধ করুন আমি। তো এইভাবে আপনারা পান টাইমিংটা মেশিনের এই লোপার থ্রেড ক্যাম বা পান টাইমিং আপনারা করবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা আমরা এখানে গার্মেন্ট মেশিন মেকানিকদের কাজ শিখাই, ইলেকট্রিক্যালের কাজ শিখাই, কম্পিউটারে কাজ শিখাই, গার্মেন্টস অপারেটারের কাজ শিখাই, আপনারা লোক পাঠাবেন। আর আমার এই ভিডিও অবশ্যই আপনাদেরকে ভালো লাগে, বিদায় আপনারা দেখেন, কমেন্ট করেন, যারা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ডান পাশের বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও যাতে আপনারা পেতে পারেন। ধন্যবাদ।